মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এই গোলাপটাকে যতদিন থাকবে তোমাদেরকে ততদিন দেখাতে থাকবো। দেখো কি ভালোই না দেখতে লাগছে, আর বৃষ্টি হয়েছে বলে গোলাপটার উপরে হালকা জল জল পড়ে রয়েছে, বেশ ভালো লাগছে। কালকে রাত্রিবেলা মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছিল। আবারও সকালবেলা রোদ উঠে গেছে, কি আর বলবো। আর আমি আজকে শুক্রবার, কালকেই ভেবেছিলাম ধোবো, তারপরে আর হাত থেকে খুলিনি, বৃহস্পতিবার ছিল বলে। তো শাখা দুটোকেই খুলে না আমি ভিনিগার আর সার্ফের জলে, সার্ফ নয় সাবান জলে, সাবান আর ভিনিগারের জলে শাখা দুটোকে চুবিয়ে রেখে দিয়েছি। এমনি ব্রাশ দিয়ে উঠলে না, ঘষলে না উঠবে না, মানে শাখাটা অনেক দিন ধরেই মানে একটু কালচে কালচে হয়েছে। আর আমার এই শাখা জিনিসটাও মানে ওই সাদা একদম ধপধপ করবো, ওই জিনিসটাই ভালো লাগে। কালো হয়ে গেলে না আমার ভালো লাগে না, কিন্তু এ কদিন ধরে ওই যাতায়াত, তারপরে মামনি পাপ্পারাও ছিল, এই করতে করতে আমি আর টাইম পাই নিজের হাত থেকে খুলে নিয়ে ভিজে রাখবো, কারণ ওটা শুধুমাত্র এখন ঘষে দিলে হাতে রেখেই হবে না, ওটা ভালো নোংরা হয়েছে। তো ওই জন্য আমি চুবিয়ে দিয়েছি সকাল সকাল, মানে এই মাত্রই ভিজিয়ে দিয়ে তারপরে এলাম ব্লগ শুরু করতে। উঠেছি অনেকক্ষণই, তো প্রমি হঠাৎ করেই প্ল্যানটা চেঞ্জ করে দিল, কারণ এখানটা না প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না। প্রমি হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করে দিলে, আমাদের প্ল্যান ছিল এখন বাজে 10:15, আজকে সকালে আমরা খাচ্ছি সুজি আর ওর তো কলা আছেই জানোই। তো ও কলাটা খেতে না ভীষণ ভালোবাসে, আমি আবার ওই ফলের মধ্যে কলাটা তেমন একটা ভালোবাসি না। আমার মাও কলা খেতে ভীষণ ভালোবাসে, তো জানি না বাবা কেন এত কলা খেতে ভালোবাসে, কলা কলা। যা আমার দাদা ছেলেটাও হয়েছে, ও কলা খেতে ভালোবাসে, কলা দেখলেই নাকি ছুটে, মানে ছুটে যায় আর কি সেই দিকটাতে। যাই হোক না কেন, যেটা বলছিলাম, প্ল্যানটা চেঞ্জ করে দিল ও হঠাৎই। আমাদের আজকে সকাল 9টার দিকে একবার সেন্ট জনসে যাওয়ার কথা ছিল, কারণ হচ্ছে কালকে ওর চেক আপ আছে আরেকটা, এটাই বোধহয় লাস্ট নাকি গো, মনে তো আমাদের তাই হচ্ছে যে এটাই লাস্ট। যাই হোক না কেন, না ডাক্তার যদি বলে পরের সপ্তাহে আবার, আমরা সেটাও করব, কারণ যেটা শুরু হয়েছে সেটা একদম নিষ্পত্তি ঘটিয়ে নেওয়াটাই ভালো হবে। তো ওই জন্য কখনোই সেইগুলো সেই ডেট ছেড়ে দিয়ে ঘুরতে যাব বা এরকম কিছু, এরকম কিছুই করব না বা দেখাতে যাব না, থাক দরকার নেই, কমে গেছে, এই যেটা আমরা বাঙালিরা বেশি করে থাকি, তো একদমই সেটা করব না, আর করাটা উচিতও নয়। ডাক্তার যেরকম যেরকম বলবে সেরকম সেরকম ভাবেই চলা হবে আর কি। তো ওকে বলেছে ডাক্তার যে কালকে চেস্ট আর একটা আল্ট্রাসোনোগ্রাফি, মানে চেস্ট এক্স রে আর আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে তারপর ডাক্তারের সাথে আরেকবার দেখা করতে আর কি। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে প্রমির হয়েছিলটা কি, কারণ আমি সেভাবে কখনোই তোমাদেরকে বলতে পারিনি যে কি হয়েছিল বা কিছু, কারণ এখানকার ডাক্তার ওই সেদিনকে বলছিলাম খুব বেশি একটা কথা বলে না। তো পরে একদম ফাইনালি ডাক্তাররাও সিটি স্ক্যানের রিপোর্টটা নিয়ে অনেক ডাক্তার মিলে বসেছিল, তো রিপোর্টটা নিয়ে রেখেও দিয়েছিল ওরা অনেকক্ষণ, তো তারপর সিডিটা ওদের সিস্টেমে আপলোডও করে নিয়েছিল। তো এই আর কি, তো ওর হয়েছিল মেন, ওর অক্টোবরে জ্বর এসেছিল বলেছিলাম, সেই টাইমটা তো খাওয়া দাওয়া সবটাই বন্ধ হয়ে গেছিল প্রায়, তো ওই টাইমটা তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, সেটা কাটিয়ে উঠতে প্রায় জানুয়ারি দিয়ার বিয়েতেও আমরা সেভাবে এনজয় করতে পারিনি, কারণ ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। আমি যেভাবে দিয়ার বিয়েটা এনজয় করব ভেবেছিলাম আমি কিছুই করতে পারিনি সেরকমভাবে। তো যাই হোক না কেন, তো এখন বলছে ডাক্তার যে ওই অক্টোবর মাস থেকেই জিনিসটা শুরু হয়েছিল, একটু একটু করে ধিকি ধিকি করে যেটা শুরু হয় আর কি, কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদেরকে শরীর যেদিন জানান দেয় অবশ্যই সেদিনকেই জানতে পারবো। তো ওর পয়লা বৈশাখের দিন ফার্স্ট একটু চিনচিন করে পেটে ব্যথা হচ্ছিল, দেন রোববার বাদ দিয়ে ও সোমবারই এখানে ক্লিনিকটাতে দেখায় আল্ট্রাসোনোগ্রাফি করে, তারপর থেকে তোমরা মোটামুটি পুরোটাই জানো। ওর মেন প্রবলেমটা হয়েছিল চেস্টে কফ বসে গেছিলো সেই টাইমে, আর সেখান থেকেই জলটা আস্তে আস্তে রিলিজ করতে করতে এসে পেটে জমে, মানে জলটা আলাদা হয়ে যায় সেখান থেকে, তো এসে পেটে জমে, আর সেই থেকেই প্রবলেমটা হয়। আর চেস্টে যেহেতু লান্সে কফটা বসেছিল আর কি, তো ওই জন্য সেখানটাতে থেকেও বার করতে হবে। এবার পেট থেকে যেহেতু পাইপ দিয়ে বার করা হয়েছে, লান্সে ফুটো করে তো সেটা সম্ভব নয়, তো সেখান থেকে ওর ওই পেটে ফুটো করে বার করার আগে লান্সে মানে পাজরের পিঠের এই পোর্শনটা থেকে একটুখানি ওই জিনিসটাকে বার করে নিয়ে বায়োপসিতে পাঠানো হয়েছিল, দেন রিপোর্ট নেগেটিভ আসার পরে ওর পেটের এই জিনিসটা হয় আর কি করা, মানে পাইপ ঢুকিয়ে নিয়ে বার করা, মানে এলসি যেটাকে বলে ল্যাপ্রোস্কোপির মতো সেইটা করা হয়েছিল আর কি। তো
যাই হোক না কেন, তো পিঠে মানে লান্সে আর কফটা আছে কিনা, লাস্ট যখন ওকে মানে একদম দেখবে ফিল্টারের তলায় জল চলে গেলে কল দিয়ে আমাদের আর আসে না, ঠিক সেরকমই ওর পেটে যেটা জমেছিল সেটা সামান্য একটুকুনি রয়ে গেছিল, যার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। তো পেটেরটা অ্যান্টিবায়োটিকই কমে যাবে ডাক্তার বলেছিল, সেটার পাইপ দিয়ে আসলো না, একদমই সামান্য ছিল। আর পিঠে যেটা ছিল মানে লান্সে যেটা জমেছিল, পিঠ বলতে পাঁজরের এখানটা মানে বুকের এই পোর্শনটাতে যেটা জমেছিল, ওইটার জন্য চেস্টের ডাক্তার দেখানো হয়েছিল আর কি, পালমোনারি মেডিসিন। তো উনি বলেছে চেস্টটা এক্সট্রা করতে একবার, তো উনিও দেখবেন আর কি একে মানে অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে কতটা কি না হচ্ছে এই আর কি। তো ক্লিয়ার করে দিলাম, তোমরা হয়তো ভাবতেই পারো এমন কি হয়েছিল, এত চেক আপ এত কি, সত্যি মারাত্মক কিছু হয়ে গেছিল। এমনকি ডাক্তারের বক্তব্য লাস্টে এটাই ছিল যে পেট থেকে যেটা পেটে জমছিল সেটা যদি ব্লাডে মিশে যেত তাহলে ওটা একটা সাংঘাতিক ঘটনা ঘটতো, সে আর বলার কথা নয় আর কি হতো না হতো। আর কালকে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমার দিদি কেমন আছে পার্সোনালি মেসেজ করে, তো আমার দিদি এখন একটু ভালো আছে কালকে আমি যেটুকু খবর পেয়েছি, তবে হসপিটাল থেকে না ছাড়া অব্দি আমি বলতে পারছি না দিদি ভালো আছে। তো যাই হোক না কেন ওই আর কি, তবে অনেকের মতে থাকে যে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে বাবা বাঁচা যাচ্ছে ভালো হচ্ছে, আমার মতে একদমই নয়। যেরকম প্রমির বেলাও আমি ডাক্তারকে কোনো প্রেশার দেইনি, আমি বা পাপা কেউই প্রেশার দেইনি যে ডিসচার্জ করতে হবে বা কিছু, কারণ আমার মনে হয় যে পেশেন্ট বাড়ি আসলে অনিয়ম হবেই হবে, কারণ ডাক্তার যেভাবে রাখবে পেশেন্ট তখন সেভাবেই থাকবে। ডাক্তার যদি বলে ডালের স্যুপ খেতে, ডালের স্যুপই খাবে। ডাক্তার বলেছিল প্রমিকে ইডলি খেতে, প্রমি কিন্তু ইডলি খেয়েছিল, বাড়িতে এসে কিন্তু ইডলি খায়নি, আর সেদ্ধ ভাত এরকম চলছিল, যেই না ওটা খুলে দিল ব্যাস ওর অনিয়ম আরো বেশি শুরু হলো। যে আমি এবার অবশ্য ডাক্তারই বলেছিল রেগুলার খাবার খেতে, সেটা ঠিক আছে, কিন্তু ওই আর কি ডাক্তারের কাছে থাকলে ডাক্তার যেটা বলবে যেভাবে ওষুধ চালনা করবে আর কি সেভাবেই চলতে থাকবে পেশেন্ট, কিন্তু বাড়িতে আসলে অনিয়ম হবেই হবে। সুতরাং যেটুকু দরকার ডাক্তারের কাছে রেখে ডাক্তার যেন ততটাই করে, ছাড়ার কোনো তাড়াহুড়ো ওরকম ভাবে দেখানো উচিত নয় পেশেন্টের বাড়ির লোকের আর কি। তো এই জায়গায় হয়তো অনেকে বলতে পারো দিদি বেড ভাড়াও তো লাগে বা কিছু, তাহলে বলবো যদি নিজের মানে নিজের যেটুকু পারবো সেই রকম বুঝেই সেরকম হসপিটালে দেওয়াটা উচিত। তো তার জন্যই বলি যে আগে থেকে একটু ভাবনা চিন্তা করে, হ্যাঁ হয়েছে মানেই যে চলে যেতে হবে এক্ষুনি হসপিটালে ভর্তি করে দিতে হবে এমনটা নয়, অন্তত একটা বেলা ভাবার জন্য টাইম নাও এই আর কি। তো যাই হোক এখন যাই ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:18, তো যাচ্ছি একটু নিচের যে রাস্তায় যে সবজির দোকানটা আছে ওখানে যাব একটু। বরের উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করেছে আর ঝিঙে পোস্ত খেতে ইচ্ছে করছে ওর, তো ঝিঙে পোস্ত দেখি ঝিঙে আর উচ্ছে পাই কিনা। আজকে প্ল্যান ছিল ইঁচড় আলুর তরকারি করবো, আর কালকে ডাল আর শুটকি রয়েছে, বাটা শুটকি যেটা করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল, প্রমিত কালকে শুধু শুধু নিয়েও খাচ্ছিল, তেলটা কম দিয়েছি যেহেতু ওকে এখন খুব একটা তেল দিচ্ছি না তাই জন্য। তো মানে তেলটা যদি আরো মানে আগে যেরকম ভাবে করতাম নর্মালি সেরকম যদি তেলটা পড়তো তো আরো ভালো লাগতো, কারণ দেখবে শুটকি একটু তেল রসুন এসব কম হলে ঠিক ভালো লাগে না। বাবা গেটটা এরকম হা করে কে খুলে রেখে দেখো অবস্থা গেটটাকে পুরো, এগুলো তো একদমই ঠিক নয় না। এমনি ওনার মেসেজ করেছে আমাদেরকে যে এখন ওয়াচম্যান নেই, দেশের বাড়ি গেছে ওয়াচম্যান, তো ওই জন্য যেন আমরা যেই বেরোই না কেন গেটটা দিয়ে আমরা নিজেরাই দিয়ে বেরোই আর কি। পেঁপেও এসেছে, প্রমিত বোধ হয় পাকা পেঁপে খাবে কিনা কে জানে, একটু ফোন করে জেনে নিলে হতো, প্রচুর পেঁপে ওই দেখো এখানে গাড়িটাতে, দেখি একবার ফোন করে প্রমিকে যদি খায় তো তাহলে একটা নিয়ে নিই ওর জন্যে। তো যাই হোক চলো আগে ঝিঙে উচ্ছে সব নিয়ে নিই। নেওয়া তো আমার সব হয়ে গেছে, ঝিঙের সাইজ দেখো প্যাকেটে কম বাইরে বেরিয়ে রয়েছে বেশি, তো ধরে একটু সাপোর্ট করেই নিয়ে যেতে লাগছে। তো চলো এবার যাওয়া যাক। আর এই শ্রী সাই পাবলিক স্কুলে আজকে অনেক ছেলেমেয়েদেরই দেখছি ভর্তি হচ্ছে, মানে মে মাসে যেহেতু ওদের সেশন শুরু হয় তো ভর্তি হচ্ছে, নতুন বই খাতা নিয়ে যাচ্ছে। কি ভালো লাগছিল দেখতে, আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ছিল, নতুন বইয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে। তো চলো এবার ওই স্ট্রাগল করে রাস্তা দিয়ে উঠতে হবে। মোটামুটি গুছিয়ে নিয়েছি, তাও এখন 11:30 বেজে গেছে, কিছু তো কাজ ছিলই ওই সব করছিলাম আর কি, করতে করতে বেজে গেছে, তাও অনেক আগেই কাটাকুটি মোটামুটি হয়ে গেছে, ওই একটু ফোন নিয়ে ব্যস্ত ছিলাম কিছু কাজ ছিল আর কি। তো ওর জন্যে ভাজবো উচ্ছে তাই কেটে নিয়েছি, এখানে উচ্ছেটা পাওয়া যায় না করলাটাই আর কি, ঝিঙে আলু পোস্ত করব তাই ঝিঙেও কেটে নিয়েছি, একেবারে বেশি করেই করছি, একটু যত দুখানা ঝিঙে এনেছিলাম যে ওরকম বড় বড়,
তো ওই ঝিঙে দুটোই কেটে নিয়েছি, আর এখানে আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আবার ঝিঙে আলু পোস্ত না এরকম করে করি, অনেকেই ছোট ছোট করে কেটে করে, কিন্তু আমি এইভাবেই পছন্দ করি, মানে মাকেও তাই দেখতাম তাই জন্যে। আর এছাড়াও ওইটুকু সেদ্ধ করে রাখা ছিল তার জন্য আলুটাও কেটে নিয়েছি। এখানেই দু রকমের আলু কাটা রয়েছে, তো এবার সমস্ত মশলা বাটবো আর করবো, আর ডাল আর শুটকি মাছ বাটা তো ফ্রিজে রয়েইছে। জানি না আজকে কখন কি করবো, সবে উচ্ছে ভাজা হচ্ছে, এত বড় কড়াইয়ের একদম তলায় উচ্ছে ভাজা পড়ে রয়েছে। 11:40 প্রায় বেজে গেল, এখনো ঘর মোছা হয়নি, রান্না বাকি সব। ঝিঙে আলু বানানোর জন্য প্রথমে তো আলুটাকে ভেজে নিয়েছি, এবার আলুটাকে আমি তুলে নেব। মোটামুটি এরকম একটু কালার এসেছে, তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে যায়নি এই আর কি, মানে খুন্তি এখনো ঢুকে যাচ্ছে এই আর কি, তো এবার আমি নামিয়ে নেব। তারপরে দেবো ঝিঙেটাকে ভাজতে, কেন বলো তো, নয়তো ঝিঙেটা দিলি না এক্ষুনি জল ছেড়ে যাবে। দেখো এবার ঝিঙেটা দিয়ে দিয়েছি, ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করবো, ভাজা ভাজা ঝিঙেটাও হয়ে এলে তারপরে আলুটা দিয়ে নিয়ে, আর এখানে আমি বেটে রেখেছি মশলাটাকে, এই যে এটার মধ্যে আছে পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা। পোস্তর যা দাম, তাতে শুধু পোস্ত দিয়ে খাওয়া অসম্ভব, আর সাদা তিল দিলেন আমার বেশ ভালোও লাগে, টেস্ট হয় একটা আলাদা। তো দেখো ঝিঙে পোস্তটা হতে হতে আমি মেজে নিলাম, সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো খাটনি করতে লাগলো না। ভিনিগারে চোবানো থাকে না, বেশি খাটনি করতে লাগে না, টুক করে একটু ব্রাশ দিয়ে ঘষা দিলেই ঠিক হয়ে যায়। তো চলো ধরো আমি পরে নিয়ে এগুলো। আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে, দেখো এই যে এখান দিয়ে তেল ঠেল ছেড়ে দিয়েছে, তার মানেই হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব, ডাল তো আছেই, অসুবিধে নেই। আর ঝিঙে পোস্ত মানে পোস্ত জিনিসটা আমার এরকম একটু শুকনো শুকনো এরকম খেতেই ভালো লাগে। পোস্তটা নামিয়ে তারপরে ধুয়ে নিয়েছি কড়াইটাকে, কড়াইটাকে ধুয়ে নিয়ে এখন বসালাম ইঁচড়ের আলুটা ভাজতে। এটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিয়ে তারপর ইঁচড়টাকে, সেদ্ধ ইঁচড়টাকে দেব ভাজতে। তো যাই হোক, এখানে আমি মশলাটা বেটেও নিয়েছি ইঁচড়ের জন্য। এবার তাহলে এই দিকটা তো সামলানো হয়ে গেছে, ইঁচড়টাকে বসিয়েও দিয়েছি। এরপর যখন কষাবো তখন কষাতে কষাতে একেবারে আমি ঘরটাও মুছে নেব। আর এখানে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, প্রমকে দিলাম একটু পেঁপে কেটে, ও খেলো, বললো পেঁপেটা নাকি দুর্দান্ত মিষ্টি, আর এখানকার পেঁপে প্রচণ্ড মিষ্টি হয়। আর দেখো জলের বোতলগুলো এখানে তুলে দেওয়া রয়েছে, এগুলোকে গুছিয়ে নিই, এবার একটু ঘরটাকে গুছিয়ে নিই, ঘরটাকে মুছিয়ে নিই। সমস্ত কাজ করতে করতে আমার 11:00 বেজে গেছে, ঘর মোছাও হয়ে গেছে সমস্তটা, আজকে বাটিতে বাটিতে সাজিয়েছি পুরো। যাই হোক কেন, এবার ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাবো। এই ইঁচড়ের তরকারিটা আমার রাতে করলেও হতো, এটা রাতের জন্যই স্পেশালি করেছি, আর থেকে গেলে এটা কালকে আমাদের হয়ে যাবে। ওই যে প্রমিকে নিয়ে কালকে চেক আপে যেতে হবে, কালকে রান্নার তো খুব একটা টাইম পাবো না, তাই করেই রাখলাম। এটা দিয়ে রাতে আমরা রুটিও খেয়ে নেবো, খুব হালকা করেই করেছি, খুব মশলাপাতি দিয়েছি এরকমটা নয়, টমেটো দিয়ে এইসব দিয়ে করেছি। লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। তো এটা তো হয়ে গেছে ইঁচড়ের তরকারিটা, ঝিঙে পোস্তটা একটু বেশি করেই করেছি, আজকেও খাবো আমরা, প্লাস কালকের জন্য একটু রেখে দেবো, থাকলে তো থাকবে তো অবশ্যই, এতটা ঝিঙে পোস্ত তো আর আমরা খাবো না আজকে, তো এই আর কি, তাহলেই না হয়ে যায়। কালকে একটু ডাল করে নিলেই কালকে আমাদের খাওয়াটা হয়ে যাবে, দুপুরেরটা রাতেরটা রাতে ভাববো। তো এই আর কি উচ্ছে ভাজাটা, ওর এই ডালটা গরম করে ফেলেছি কালকের এটা, আর নিচে আছে হচ্ছে লোটে শুটকিটা, এই যে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু, ইঁচড়টা বাদ দিয়ে, ইঁচড়টা রাতের জন্য, আর বাকি সব এখনকার জন্যে। এখন বাজে বিকেল 5:45, আর আমরা অনেকক্ষণ আগেই মোটামুটি উঠে গেছি, তারপর ও বলে চলো একটু হেঁটে আসি, তো যাবো একটু বেরোবো এখন হাঁটতে, তো দেখি কোন দিকটাতে যাই, ওদিকটাতে যাবো না এদিকটাতে যাবো, কারণ দরকার ঠিক কোনো দিকটাতেই নেই, গেলে ওই আর কি হাতে হাতে একটু যাবো, এইসবই আর কি প্ল্যান প্রোগ্রাম করেছি। তো চলো আর কী বা দেখাবো, রাতে রান্না তো হয়ে গেছে, আর এখানে প্রচণ্ড গরম বলে আমি একটা হালকা ফুলকা কুর্তি পরে নিয়েছি সুতি, আর সবকটা কুর্তিরই কী প্রবলেম বলো তো, এখন 3/4 হাতা ছাড়া তো কুর্তি খুব একটা পাওয়া যায় না, নয় 3/4 হাতা নয় হাত কাটা, এই দুটোই এখন উঠেছে মার্কেটে। তো যেটাই হোক না কেন, চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে থাকলে। আর আজকের মতো টাটা।